শহর কি গ্রাম দেশ জুড়ে এখনো করোনা সতর্কতা মানছেন না অনেকে বেরিয়ে আসছেন ঘর থেকে আজও রেকর্ড আক্রান্ত 139 জন 600 ছাড়ালো করোনা সংক্রমিত রোগী মোট মৃত্যু 34 জন পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার হুমকি বিশ্বজুড়ে থামছে না মৃত্যুর মিছিল সংখ্যা ছাড়িয়েছে 1,10,000-এর বেশি আক্রান্ত 18 লাখ এ ছিল করোনার সবশেষ পরিস্থিতি আজকের নিউজরুম সংলাপে আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকছে গণমাধ্যমের এসব গুরুত্বপূর্ণ খবরাখবরই পুরো আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি ফকরুল ইসলাম আলোচনায় ভার্চুয়াল কানেক্টিভিটিতে যুক্ত আছেন এই মুহূর্তে মহসিন কাজী যুগ্ম মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম থেকে এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হবেন ভার্চুয়াল কানেক্টিভিটিতে প্রণব সাহা সিনিয়র সাংবাদিক এবং যুক্ত হবেন আবু তাহের যুক্তরাষ্ট্র টাইম টিভির সিইও এবং অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি তিনি বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সুলতানা রহমান এবং যুক্তরাজ্য থেকে যুক্ত হবেন শামসুল আলম লিটন আমরা একটু চলে যেতে চাই চট্টগ্রামে তার আগে আমরা একটু আগামীকাল যেসব পত্রিকাগুলো আসবে আপনাদের হাতে সে পত্রিকাগুলোর গরম গরম যে শিরোনাম রয়েছে সেটি পড়তে চাই আজকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন খুব সময় উপযোগী একটি শিরোনাম করেছে ত্রাণ নিয়ে দুর্নীতির ক্ষমা হবে না বরিশাল ও খুলনা বিভাগের ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও তিনি বলেছেন এছাড়াও কৃষি খাতে 5,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছেন আরও একটি শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন তারা বলছে আক্রান্তের 50 ভাগই ঢাকায় এ ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের প্রধান শিরোনাম এরপর আমরা যেতে চাই দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে বিশৃঙ্খলার মধ্যে চলছে করোনা মোকাবেলা এবং প্রধানমন্ত্রী বলেছেন 5,000 কোটি টাকার প্রণোদনা কৃষি খাতে কালের কণ্ঠের এই ছিল শিরোনাম এরপর চলে যেতে চাই ডেইলি সান শিরোনাম করেছে তো অ্যাকশন ফর এনি ইরেগুলারিটিস ইন রিলিফ ডিস্ট্রিবিউশন প্রাইম মিনিস্টার এই ছিল আজকের প্রধান পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম আমরা একটু আলোচনায় চলে যেতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি আমরা একটু সুলতানা রহমানও এর মধ্যে আমাদের সঙ্গে ভার্চুয়াল কানেক্টিভিটিতে যুক্ত আছেন এবং আমরা সরাসরি এখন একটু চলে যেতে চাই চট্টগ্রামে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনার কাছে যে প্রশ্ন হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো জেলা লকডাউন হচ্ছে আজকেও কিন্তু সুনামগঞ্জ এবং বরিশালে লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন কিন্তু এই লকডাউন তো অনেকেই মানছেন না আপনার কাছে যে প্রশ্ন হচ্ছে কেন মানছেন না এই ক্ষেত্রে প্রচার প্রচারণা কিংবা প্রশাসনের কোনো কঠোরতার অভাব দেখছেন কি না মহসিন কাজী আসলে সারা বাংলাদেশে এই সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে যে ডিক্লেয়ার দেওয়া হয়েছে সন্ধ্যা 6টার পর থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত এই মানুষ খরাখরির মধ্যে থাকবেন কিন্তু এখন দেখা যাচ্ছে এই নগরীর মূল সড়ক ছাড়া বাইরে যেসব অলিগলি আছে এইসব অলিগলিতে মানুষ অনেকটা ঈদের আগের দিন চাঁদ রাতে যে আড্ডা হয় সেরকম করে আড্ডা দিচ্ছে জি জি এটা খুবই উদ্বেগজনক এবং আপনার মফস্বলের অবস্থা আরও ভয়াবহ মফস্বলের বাজার কেন্দ্রিক যে আড্ডাগুলো হতো সেই আড্ডাগুলো নেই কিন্তু পাড়া মহল্লা কেন্দ্রিক আড্ডাগুলো বেশ জমে উঠেছে মফস্বলের আড্ডা জমার আরেকটা কারণ হচ্ছে সেখানে ইতিমধ্যে এই শহর থেকে গিয়ে মানুষ এই বাড়িতে আশ্রয় নিয়েছে এবং আশ্রিত লোকজন এবং তাদের আত্মীয় স্বজনের মধ্যে একটা একেবারে উৎসবের আমেজ বয়ে চলেছে এটা গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে উভয় অঞ্চলের মানুষের মধ্যে একই নেচার থেকে গেছে এই কারণে আমরা দেখতেছি এই সন্ধ্যা 6টার পর হলে সেনাবাহিনী পুলিশ আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ম্যাজিস্ট্রেট নিয়ে মহড়া চালাচ্ছে অনেক ক্ষেত্রে তাদেরকে শারীরিকভাবেও এই লাঞ্ছনা করা হচ্ছে কিন্তু এতেও কোনো কিছুতে কাজ হচ্ছে না তবে একটা আশার খবর হচ্ছে আমি আজকেও চট্টগ্রাম শহরে দেখেছি আমি বিশেষ করে চট্টগ্রাম শহরের মূল সড়কগুলোতে দেখেছি এখানে জনসংখ্যা সমাগম কম সন্ধ্যার পরে কিন্তু অলিগলিতেও পুলিশ যেভাবে মহড়া চালাচ্ছে পুলিশি মহড়ার কারণে আস্তে আস্তে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হচ্ছে এবং পুলিশ এমনভাবে মানুষকে বোঝাচ্ছে বিভিন্ন উপমা দিয়ে বোঝাচ্ছে বলা হচ্ছে করোনা রোগী আক্রান্ত হলে মৃত্যুর পরে
তার পাশে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইভেন মা বাবা থেকে শুরু করে ভাই বোন কেউ কাছে যায় না। আপনারা যদি ঘর থেকে বের হন এই এই সরকারের নির্ধারিত কড়াকড়ি না মানেন, এই নিয়ন্ত্রণের মধ্যে না থাকেন, আপনাদের অবস্থাও অনুরূপ হবে। তবু কেন মানুষ এত উৎসুক এটা বুঝতে পারছি না। আরেকটা বিষয় হচ্ছে যখন নগরীতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই জীবাণুনাশক পানি ছিটানো হতো, এই পানি ছিটানোর দেখার জন্য শত শত মানুষ রাস্তায় বেরিয়ে যেত, এইটা কিসের আলামত আমি বুঝতে পারছি। এটা মহসিন কাজী, আরেকটা বিষয় হচ্ছে এই বিষয়ে যে বিষয়টি হচ্ছে যে এটি কি মানুষ কি বুঝতে পারছেন না, নাকি সচেতনতার অভাব, প্রচার প্রচারণার অভাব, বা প্রশাসন কি আরো কঠোর হওয়া উচিত কিনা? আসলে আসলে এটা আর কত কঠোর হবে, মানুষের গায়ে হাত দেওয়া বাকি ছিল, এটাও তো দেওয়া হয়ে গেছে। এবং আপনি জানেন এটা পরশুদিন যখন শুরু হয় তখন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় একটি পিতা পুত্রের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে। বিবিরহাট এলাকায় সন্ধ্যা ছয়টার পরে পিতা পুত্র মিলে বাইরে আড্ডা দিচ্ছে, ওই আড্ডায় পিতা পুত্র পুলিশের সাথে তর্কাতর্কিতে জড়ায় এবং পুলিশের কাজে বাধা দিতে উদ্যত হয়, ওই কারণে তাহলে এক্ষেত্রে আসলে এবং মামলাও করা হয়েছে। সম্ভবত এই নিষেধাজ্ঞা না মানার জন্য চট্টগ্রামে এটাই প্রথম মামলা। জি, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে মানুষ যে ভয়াবহতা কি বুঝতে পারছে না, মানে আপনি কি মনে করেন মানুষের ভয়াবহতা বুঝতে পারছে না? আপনার কি মনে হয় কোন দিকে আমরা যাচ্ছি? এই যে মানুষ মানছে না, লকডাউন মানছে না, ছুটি মানছে না, মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, আজকে প্রধানমন্ত্রীও কিন্তু ভিডিও কনফারেন্সে বলছেন বারবার, মিডিয়ার মাধ্যমে বলা হচ্ছে, তাহলে ভয়াবহতাটা কোন দিকে যেতে পারে কি মনে হয় আপনার? ভয়াবহ হু যেই আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বলা হয়েছে সামাজিক সংক্রমণের দিকে আছি আমরা, এই সামাজিক সংক্রমণ যদি রোধ করা না হয় এটা পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তবু কেন মানুষ বুঝছে না, মানুষের মধ্যে বোধ কিভাবে আসবে? আমি আজকেও দেখলাম আমরা একজন মারা গেছে, মারা যাওয়ার পরে তার কোনো আত্মীয় স্বজন নাই, জানাজা ইমামতি করছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, জানাজায় নামাজি হিসেবে দাঁড়িয়েছেন সংশ্লিষ্ট জোনের এডিশনাল এসপি এবং প্রশাসনের কর্মকর্তারা। এইসব উদাহরণ থাকা সত্ত্বেও মানুষ তবু কেন বুঝছে না, এটা কারো মাথায় আসতেছে না। এটা সরকারের শীর্ষমহল থেকে শুরু করে সাধারণ জনগণকে ভাবিয়ে তুলেছে। আমারও অনুরোধ, সাধারণ মানুষ যাতে ঘরে থাকে, ঘরে থাকা হচ্ছে এই যুদ্ধে বিজয়ের মূল মন্ত্র। জি, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত আছেন, এর মধ্যে অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি, বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কাছে, আপনি একজন চিকিৎসক, আপনার কাছে চিকিৎসা সংক্রান্ত প্রশ্নগুলো করব। তার আগে একটি বিষয় বলতে চাই যে এখনও মানুষ লকডাউন মানছে না, ঘরে থাকছে না, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কোন ভয়াবহতার দিকে আমরা যাচ্ছি? আরেকটি বিষয় বলতে চাই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকালই সতর্কবার্তা দিয়েছেন সবগুলো দেশকে যে লকডাউন তড়িগড়ি করে প্রত্যাহার করা যাবে না, কারণ তারা বলছেন যে এই মুহূর্তে যদি লকডাউন কিংবা মানুষকে ঘর থেকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু আরও ভয়াবহ রূপ নিতে পারে যেই কোনো সময়। আপনার কি মনে হয় আসলে কোন দিকে বাংলাদেশ যেতে পারে, কি অবস্থা, কি দাঁড়াতে পারে? আপনি জানেন যে বাংলাদেশ 31 দিন হয়েছে লকডাউন হয়েছে, এবং এখানে লকডাউন অন্য দেশে প্রায় 70 দিন হয়ে গেছে, কিন্তু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। শুধু স্পেন এবং এখানে দেখতে পেয়েছি ছোটবেলায় আমরা শুনেছিলাম যে স্পেয়ার দ্য রড স্পয়েল দ্য চাইল্ড। জি, আসলে এখন আমি মনে করি যে প্রশাসনের এভাবে সেনাবাহিনী খুব সহজ ভাবে বুঝিয়ে বলছেন, এখন এখন সময় এসেছে কঠোরতা দেখানোর। আপনি কি উদাহরণ দিতে চাই, আজকে 24 মার্চ আপনার কার্ফিউ স্টার্ট করা হয়েছে এবং সেখানে 10,000 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে ফিলিপাইনে প্রেসিডেন্ট একটা মাত্র নির্দেশ দিয়েছেন
এখানে আমাদের আমাদের পুলিশ কর্মী সেনাবাহিনী ভাইরা অত্যন্ত রচিত আচরণ করছেন। আমি সরকার প্রধানকে বা আমি যারা সংশ্লিষ্ট আছেন অনুরোধ করব যাতে কঠোর ভাবে যেসব জায়গা হটস্পট হয়ে গেছে সেখানে কারফিউ জারি করুন, এবং পাশাপাশি এখানে খাদ্য পৌঁছে দেওয়ার জন্য ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটা সিস্টেম করুন, যেরকম হতে পারে ভিজিএফ কার্ড বা রেশন কার্ড, এবং সেখান থেকে চলাচল করতে পারবে শুধুমাত্র যাদের মধ্যে পাস থাকবে তো তারাই সময়ে চলাচল করতে পারবে, এরকম একটি ব্যবস্থা আমি আশু প্রয়োগ করা প্রয়োজন মনে করছি। জি ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু চলে যেতে চাই যুক্তরাষ্ট্রে। আমাদের সহকর্মী সুলতানা রহমান, আপনি আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার কাছে যে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রে আজকেও কিন্তু 897 জন গত কয়েক ঘন্টা আক্রান্ত হয়েছে, মৃত্যুর মিছিল কিন্তু থেমে নেই, সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু সংখ্যা 21,000 ছাড়িয়ে গেছে, কী অবস্থা দেখছেন? এবং আমরা যতটুকু জানি যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 118 জন বাংলাদেশের মৃত্যুবরণ করেছে, বাংলাদেশের কী অবস্থা, যুক্তরাষ্ট্র সরকার কীভাবে নিয়ন্ত্রণ করছে? আসলে এটা নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেও নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে কিনা সেই প্রশ্ন অনেক গভীরভাবে আসছে, কারণ তারা বলছে যে মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়লেও প্রায় 2,000 করে মানুষ 24 ঘন্টায় মারা যাচ্ছে, আপনি বুঝতেই পারছেন, এবং গত 5 দিন ধরে প্রতিদিনই 2,000-এর উপরে মানুষ মারা যাচ্ছে। এবং এরকম একটি অবস্থায় তারা বলছে যে হাসপাতালগুলোতে নতুন আক্রান্ত রোগীদের সংখ্যা বা ভর্তির সংখ্যা কমেছে, কিন্তু আজও নিউ ইয়র্কের মেয়র তিনি বলছেন যে আই বেগ, মানে তিনি ভিক্ষা চাচ্ছেন ফেডারেল সরকারের কাছে, কারণ তাদের কাছে পরীক্ষা করার কিট নাই। তাহলে পরীক্ষা যদি করা না যায় তাহলে তারা কেমন করে ভাবে যে সংক্রমণটি কমছে, আপনি বুঝে দেখেন। তাহলে আমেরিকার মধ্যে সবচেয়ে সংক্রমিত এলাকা নিউ ইয়র্ক, এবং এখানে আমি অনেকের কথা জানি যারা অনেক অসুস্থ অবস্থায় হাই ফিভার নিয়ে হাসপাতালে গেছেন এবং তাদেরকে পরীক্ষা ছাড়া বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এবং এখানে গভর্নর বলছেন যে আসলে সংক্রমণ কমছে, কারণ মানুষের ভিতরে হাসপাতালগুলোতে ভর্তি সংখ্যা রোগী কমছে। মানুষ আসলে এরকম একটা বিশ্বাস করছে না, কারণ আপনি জানেন এরই মধ্যে এত মানুষ মারা যাচ্ছে যে নিউ ইয়র্কে গণকবর খোঁড়া হয়েছে। আর এর একমাত্র উপায়, আমি আপনাদের আলোচনাটি শুনছিলাম যে দেখেন মানুষ আমেরিকার মানুষ কিন্তু একটা জিনিস শুধু ভয় পায়, সেটা হচ্ছে আইন। এরা আর কোনো কিছুকে খুব একটা শেয়ার করে না। যখন এই সংক্রমণটি বাড়তে শুরু করেছে, এমার্জেন্সি জারি করা হয়েছে, মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে, মানুষ কিন্তু ঘরে থাকছে। মানুষকে আসলে এটা বুঝতে হবে, বাংলাদেশ মানুষকে নিউ ইয়র্ক, বাংলাদেশ এরকম ঘনবসতিপূর্ণ এলাকা, নিউ ইয়র্ক কিন্তু ঘনবসতিপূর্ণ একটা স্টেট, এবং এইখানেই সামাল দেয়া যাচ্ছে না। মানুষ আইন মানছে, কিছু মানুষ দেখে 5% মানুষ পৃথিবীতে আছে যারা আইনটি মানতে চায় না, তাদের জন্য এখানেও আইন জরিমানা করা হয়েছে যে যারা ঘর থেকে বিনা প্রয়োজন বের হবে তাদের $500-1,000 পর্যন্ত জরিমানা করা, এরকম এর মধ্যে কয়েকজনকে জরিমানা করাও হচ্ছে। কিন্তু অধিকাংশ মানুষ, প্রায় আপনি বলতে পারেন 95% মানুষ কিন্তু ঘরে অবস্থান করছে, একমাত্র গ্রসারি ছাড়া, একেবারে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ। যেমন আমি নিজেও গতকাল ঘর থেকে বেরোয়েছি গ্রসারি, কারণ আমার বাসে কোনো বাজার নেই, 3 দিন ধরে তার খাবার দাবার নেই, কিন্তু আপনি এরকম অপেক্ষা করতে পারবেন না, কারণ এরকম জরুরি প্রয়োজন ছাড়া যারা, আমি গতকাল যখন বের হয়েছি আমি দেখেছি মানুষ খুবই কম, এবং গ্রসারি গুলোতে কিন্তু মানে মানুষ লাইনে দাঁড়িয়ে বাজার করতে যাচ্ছে এবং ভেতরে কিন্তু সবাইকে প্রবেশ করতে দিচ্ছে না, 3-4 জন এরকম করে সীমিত সংখ্যক মানুষ একসঙ্গে ভেতরে প্রবেশ করতে পারছে। আপনি জানেন যে কোনো স্টোরিটি সুলতানা রহমান, আমরা বুঝতে পেরেছি আমরা একটু, আমাদের আরো অতিথিরা রয়েছেন তাদের কাছে একটু যেতে হবে, আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি থাকুন, আমরা একটু চলে যেতে চাই চট্টগ্রামে। মহসিন কাজী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব, আপনার কাছে আসতে চাই, আপনার কাছে যে বিষয়ে আজকে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আমরা দেখেছি যে
ত্রাণ নিয়ে দুর্নীতি ক্ষমা হবে না এমন একটি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এটির প্রেক্ষাপট নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে সারা দেশে কিন্তু কয়েকদিন ধরে যে এই যে ত্রাণ বিতরণ হচ্ছে এ নিয়ে ব্যাপক অনিয়ম হচ্ছে। যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন বা অন্যান্য যারা চক্র রয়েছেন তারা এই ত্রাণ তারা লুকিয়ে রাখছেন, মেরে দিচ্ছেন, এই ধরনের বিষয়। এবং কিছুক্ষণ আমরা ফেনীতেও দেখলাম যে একটি অভিযান হয়েছে, 300 বস্তা চাল জব্দ করেছে। এই পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, একটি সামাজিক অবক্ষয়ের মধ্যে দিকে আমরা যাচ্ছি কিনা এই দুর্যোগের মধ্যেও, কি মনে করেন আসলে? আপনি নিশ্চয়ই জানেন চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান 4-5 দিন আগে ত্রাণ দেওয়ার নামে 26 জনকে ডেকে এনে ত্রাণ দেওয়ার অভিনয় করে ছবি তুলে আবার ত্রাণ কেড়ে নিয়েছে। এই খবর যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এই সংবাদ মাধ্যমে এসেছে তখন এটা নিয়ে ব্যাপক তোলপাড় হয় এবং আজকে সংশ্লিষ্ট চেয়ারম্যান যার নাম মোহাম্মদ নুরুল আফসার তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং একই সঙ্গে তাকে 10 দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে কেন তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না। আপনি এটা সবচেয়ে উদ্বেগজনক একটা বিষয়, জনপ্রতিনিধির দ্বারা ত্রাণের পণ্য চুরি বা লুটপাট, এটা আসলে অনেক আগে থেকে হয়ে আসতেছে, অনেক এটা অনেক আগে হওয়ার ঘটনা আর এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এখন আমি যে ত্রাণের চালটা নিয়ে লুকিয়ে রাখবো, আমার জন্য রাখবো, আমার ভবিষ্যতের জন্য রাখবো, এইটা কি আমি ভবিষ্যতে বুক করতে পারবো, এটার কোনো নিশ্চয়তা নাই। এখন সামাজিক অবক্ষয় শুরু হয়েছে এই মহামারী, আজকে আমি এখানে কথা বলতেছি কালকে আমিও আক্রান্ত হতে পারি, আমি আক্রান্ত হলে আমার এই ত্রাণের চাল এই চুরির জিনিস কোথায় যাবে সেটা সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বার। ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রণব শাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মহসিন কাজী, আপনার কাছে আমরা আসছি, আমরা আমাদের সঙ্গে প্রণব সাহা যুক্ত হয়েছেন। এর মধ্যে আমরা জনাব প্রণব সাহার কাছে আসতে চাই, আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে যে ত্রাণ নিয়ে ব্যাপক অনিয়ম চলছে গত কয়েক সপ্তাহ ধরে এবং এর মধ্যে রংপুরে আমরা দেখেছি আজকে কিছুক্ষণ আগে ফেনীতে একটি অভিযান হয়েছে, 300 বস্তা গুদামজাত চাল ধরা হয়েছে এবং হাটহাজারিতে আমাদের যে অতিথি মহসিন কাজী তিনিও বলছিলেন যে ওখানকার স্থানীয় প্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে। আসলে এটি প্রতিরোধের উপায় কি, কোন ধরনের সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে এই ধরনের দুর্যোগে? এটি খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই মর্মান্তিক ব্যাপার যে যখন মানুষ হাহাকার যে স্থানটা ঠিক পৌঁছে দিতে হবে, আমাদের সকলের ঘরে খাদ্য পৌঁছে দিতে হবে, তারা কোন আতঙ্ক, তারা যাদের মানুষ আছে তাদের ঘর ঘরে ত্রাণ পৌঁছানোর কথা আমরা বলছি, ঠিক তখন কিছু জনপ্রতিনিধি আছেন, কিছু অন্যান্য আছেন যারা এটি আত্মসাৎ করছেন। জানেন যে দুদকের চেয়ারম্যান একটি পানি দিয়েছেন এই সমস্ত ক্ষেত্রে, আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী এই ক্ষেত্রে, তারপরে কি সামাজিক অবক্ষয় বললাম যে আমরা এটিকে নিয়ন্ত্রণ করতে পারছি, প্রতিদিনই আমরা দেখছি যে কোথাও না কোথাও কিন্তু কোন সামনা পড়ছে। এবং চট্টগ্রামের যে আমাদের যে অতিথি খুবই একটি কঠোর কথা বললেন যে একজন লোক ত্রাণ দিয়ে আমার সেদিকে অক্ষত দিয়েছে, বুঝতে পারছি না। আমরা আশা করবো আমাদের যারা রাজনীতি করছেন, প্রতিনিধি করছেন, যারা সমানো ব্যক্তি তার জন্য সকল উদ্বুদ্ধ করেছেন কোন এই সংকটকালে একটি যুদ্ধ ভাইরাসের বিরুদ্ধে আমরা সবাই মিলে যুদ্ধ করছি, নিজের স্বার্থে নিজের এবং নিজের চরিতার্থ করার জন্য যারা তাদেরকে উচিত। এবং দু একটি উদাহরণ সৃষ্টি এখনো কেউ গ্রেপ্তার হলো না বা তার স্বাস্থ্য না বা তার শাস্তি দিল কিন্তু আমরা দেখি। আপনি কিন্তু এটাও দেখবেন যে আমাদের সমাজের সবাই তো এটা বলছে এবং আমরা সমাজ কোথায় কোথায় এই সমস্ত
ত্রাণ সামগ্রী ধরা চাল ধরা পড়ছে, কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু পাচ্ছি। খুবই ভাবিয়ে তুলছে মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে, যারা দিন আনি দিন কাজ না খাইছে না, তখন এই সমস্ত দ্রব্য ত্রাণ থেকে বঞ্চিত হবে, এটি তো আমাদের ভয়াবহ অবস্থার সৃষ্টি। হ্যাঁ প্রণব সাহা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু যেতে চাই বিএসএমএমইউর ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান সাইফুল্লাহ মুন্সি। সাইফুল্লাহ মুন্সি, আপনার কাছে আসতে চাই, এবার একটু চিকিৎসার বিষয় নিয়ে একটু আসতে চাই। আমরা দেখছি আসলে গত কয়েক সপ্তাহ অর্থাৎ এক মাস পেরিয়ে গেছে, আমরা কি আসলে সেভাবে যে চিকিৎসা ব্যবস্থায় যে করোনার যে দুর্যোগ চলছে বা সামনে একটি বিপর্যয়ের দিকে যাচ্ছে, সেখানে চিকিৎসা ব্যবস্থার একটি সমন্বয়হীনতা আমরা দেখছি, আপনি কি মনে করেন এই প্রস্তুতি নিয়ে কি আসলে আমাদের সামনের দুর্যোগ মোকাবেলা করা সম্ভব কিনা? আমি আসলে একজন আশাবাদী মানুষ, আমি মনে করি যে আমাদের যে যে সেগুলির সমাধান হয়ে যাবে। সমস্যা আমি দেখতে পাচ্ছিলাম যে চিকিৎসকদের এই পিপিই বা অন্যান্য যে সরঞ্জাম সেগুলির একটা সমস্যা ছিল, সেটা সমাধান হয়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে চিকিৎসকদের বিরুদ্ধে কিছু অপচার চলছিল, সেটা আশা করি কিছুদিন মধ্যে সঠিক পদক্ষেপ নিলে সেটা বন্ধ হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাই, চিকিৎসা শুধুমাত্র সরকার চিকিৎসকদের উপর নির্ভর হয়ে আমাদের এই যুদ্ধে আপনার জয়লাভ যাবে না। আপনার যে যে চিকিৎসক হয়েছে সরকারি চিকিৎসক, সেটা কিন্তু স্বল্প, তার থেকে অনেক বেশি কিন্তু প্রাইভেট চিকিৎসক রয়েছেন, এবং প্রাইভেট যে হাসপাতালগুলি রয়েছে স্কুলের যে ব্যবস্থাপনা থেকে শুরু করে আপনার হাসপাতাল ব্যবস্থাপনা আইসিইউ গুলিকে কিন্তু আমাদেরকে এই কোভিড যুদ্ধে ব্যবহার করতে হবে। কারণ যেভাবে দেখতে পাচ্ছি যে সংক্রমণ অন্যান্য সংক্রমণ বাড়ছে, সে কিছুদিনের মধ্যে আমরা আজকে তার সাথে আছি, কিছুদিনের মধ্যে হয়তো আমরা 4,000-5,000 চলে যেতে পারি, জানি না যে এরকম কিছু হোক, যদি হয় তখন কিন্তু সরকারি ব্যবস্থাপনা এই ম্যানেজমেন্ট করা সম্ভব হবে। সুতরাং আমাদের উচিত হবে যে প্রাইভেট হাসপাতাল গুলি আছে তাদের কাছে বসে একটা সিদ্ধান্ত নেওয়া। দ্বিতীয় হচ্ছে যে আপনার আমাদের যে টেস্ট, এই টেস্ট পদ্ধতি এখন বর্তমান পদ্ধতি হচ্ছে পিসিআর পদ্ধতিতে, এটা যাতে আর পদ্ধতি রয়েছে র্যাপিড টেস্ট, সেই র্যাপিড টেস্ট করার মাধ্যমে আত্ম জি। সাইফুল্লাহ মুন্সি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমরা ফিরছি, ধন্যবাদ আপনাকে। আমরা একটু চলে যেতে চাই চট্টগ্রামে, জনাব মহসিন কাজী, আপনার কাছে যে বিষয়টি আরেকটি বিষয় যে এখন খুবই আলোচিত হচ্ছে যে আজকে ব্রাহ্মণবাড়িয়াতে দুদল গ্রামবাসী সংঘর্ষে একজনের পাও কেটে ফেলা হয়, এবং এছাড়াও আরও বেশ কিছু ডাকাতির ঘটনা বা সামাজিক বিভিন্ন অপরাধ কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে আমরা দেখছি। এই ধরনের দুর্যোগের মধ্যে আসলে এই অস্থিরতাটা আসলে নিরসন করার কি উদ্যোগ নেওয়া উচিত বা এর প্রতিকারে কি করা উচিত প্রশাসনকে? এই বিষয়ে আমি একটা ঘটনা, আমার এলাকা, আমার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে, গত পরশুদিন আমার গ্রাম হারুয়ালছড়িতে একটা বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে জি, এবং এই ধরনের ডাকাতির ঘটনা এবং মুদির দোকান ডাকাতি থেকে শুরু করে ক্ষুদ্র দোকানপাট থেকে শুরু করে কেউ বাদ যাচ্ছে না চুরি ডাকাতি থেকে, ইভেন গবাদি পশু মুরগি পর্যন্ত চুরি হচ্ছে ইদানিং। আমি পুলিশ প্রশাসনকে বলবো, পুলিশ প্রশাসন এই দুর্যোগে এই মানুষের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ নিয়ে বলেন, উপহার নিয়ে বলেন, পিপিই, তার পিপি সুরক্ষা সামগ্রী এবং অন্যান্য জিনিস নিয়ে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এগিয়ে আসছেন, আমার মনে হচ্ছে তাদেরকে তাদের কাজে
পূর্ণ মনোনিবেশ করা উচিত। আমরা জানি এমনিতে কোনো মহামারী মঙ্গা শুরু হলে ওখানে এই সমস্ত চুরি ডাকাতি সামাজিক অপরাধমূলক ঘটনাগুলো সংগঠিত হয়। আমি পুলিশকে আহ্বান জানাব, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, তারা এতদিন যা করেছেন অবশ্যই তা প্রশংসনীয়। তারা তাদের কাজের পরিধির বাইরে গিয়েও এই মহামারী পীড়িত মানুষের পাশে যে দাঁড়িয়েছেন, এটা মহৎ কাজ করেছেন। এখন আমার মনে হচ্ছে তাদের উচিত হবে, যেহেতু মানুষের কাজকর্ম কমে গেছে, বেকার মানুষের সংখ্যা বেড়ে গেছে, সে কারণে এই চুরি ডাকাতির মতো ঘটনাগুলো বাড়বে। এইদিকে পুলিশকে আরও উদ্যোগী হওয়া প্রয়োজন এবং টহলগুলো রাতে যে সমস্ত এলাকায়, বিশেষ করে গ্রামাঞ্চলে টহল বাড়ানো উচিত এবং গ্রামাঞ্চলকে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আরও নিশ্চিত করা প্রয়োজন আছে। এবং দিনের বেলা সেনা পাহারা থাকে গ্রামে, রাতের বেলা কিন্তু তেমন কোনো পাহারা বা ইয়ার মধ্যে নিরাপত্তার মধ্যে থাকে না। আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানাব যাতে রাতের বেলায় নিরাপত্তাটা আরও নিশ্চিত করা হয়। জি, নিরাপত্তা নিশ্চিত করা হলে চুরি ডাকাতির মতো ঘটনাগুলো কমে যাবে এবং দেখা যাবে এইসব চুরি ডাকাতিকে কেন্দ্র করে আরও বড় ঘটনা ঘটতে পারে। কারণ মানুষের পেটে খাবার নাই, এখন দেখা যাবে যে নতুন নতুন মানুষ বিভিন্ন ধরনের ক্রাইমের সাথে জড়িয়ে যাবে। জি, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একটু বিরতিতে যাব। তার আগে আমরা প্রণব সাহা আমাদের সঙ্গে রয়েছেন, আপনার কাছে এই প্রশ্নটি করতে চাই যে জনাব মহসিন কাজী বলছিলেন যে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসন আসলে এই করোনা দুর্যোগ মোকাবেলায় মানুষকে সচেতন করার চেষ্টা করছেন এবং সামাজিক বিভিন্ন কাজে এখন জড়িত রয়েছেন, কিন্তু স্থানীয় পর্যায়ে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে আসলে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন কিনা? কারণ একা পুলিশের পক্ষে এই মুহূর্তে করোনা দুর্যোগ মোকাবেলা মানুষকে সচেতন করা এবং অপরাধ দমন করা আসলে সম্ভব কিনা, বা এক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক নেতাদের এগিয়ে আসা উচিত কিনা, এই প্রশ্নটি রাখবো জনাব প্রণব সাহার কাছে। তার আগে দর্শক একটি নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র টাইম টিভির সিইও আবু তাহের, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি প্রণব সাহা আপনার কাছে যে প্রশ্নটি করছিলাম, যে আমাদের মহসিন কাজী যে বিষয়টি বলছিলেন যে পুলিশ তো আসলে এখনও তারা যে করোনা দুর্যোগ মোকাবেলা কাজ করছেন, এত সংখ্যক পুলিশ নেই যে সারা দেশে 16 কোটি মানুষকে এখন অপরাধ দমনে কাজ করবে, কিন্তু এক্ষেত্রে স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে বা রাজনৈতিক নেতৃত্ব রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হওয়া উচিত কিনা, এই প্রশ্নটি ছিল আপনার কাছে। কারণ আপনি জানেন যে এখন আমাদের পুলিশ বাহিনী দায়িত্ব পালন করছে, তারা গোলা রক্ষা করার পাশাপাশি তারা সামাজিক দূরত্ব যে করছে, তারা লকডাউনের যে দায়িত্ব সেটি পালন করছে, তারা একটি জেলা থেকে অন্য যাওয়ার ক্ষেত্রে এটি তারা নিশ্চিত করার চেষ্টা করছে। আমরা দেখছি যে জেলা পর্যায়ে নানা জায়গায় এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার কিন্তু তারা চেষ্টা করছে। তাদের উপরে দায়িত্ব চেপেছে দুটি, একটি হলো পরিস্থিতি রক্ষা করা, একটি হলো অপরাধ আছে অপরাধের বিরুদ্ধে একটি সামাজিক কাজ এবং রাজনৈতিক দল আছে, দলের যে নেতৃবৃন্দ আছে, তাদের যে সামাজিক তারাও কিন্তু নিজ নিজ অবস্থানে থেকে এই সমস্ত কাজ পুলিশ প্রশাসন স্থানীয় প্রশাসনকে সহযোগিতা আপনি আমরা ঢাকা দেখেছি একটি ঘটনা, ক্রেতা হিসেবে ঢুকে থেকে জিনিসপত্র নিয়ে গেছে, ব্যাপারে সতর্ক আছে এবং জেলা উপজেলা সঙ্গে ইউনিয়ন আমাদের
জনাব প্রণব সাহেব, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন দলের সেন্ট্রাল পর্যায়ে যে রাজনৈতিক দলের নেতারা আছে তারা বলছে যে একটি সর্বদলীয় ঐক্যবদ্ধ কমিটি করার কথা বলছেন করোনা মোকাবেলায়। শুনেন, এটি তো একটি আহ্বান, কিন্তু আমি এই লোক দেখানো আহ্বানের থেকে সর্বদলীয় নিজ নিজ এলাকায় এই একটি সামাজিক উদ্যোগ হতে পারে। এটা একটা কমিটি করতে হবে, কমিটি উপজেলা কমিটি, আমরা রাজনীতি করি এলাকায়, স্থানীয় বা একটি ভালো কাজে আসতে পারে, এর জন্য কি জাতীয় কমিটি করতে হবে, এর জন্য জেলা কমিটি করতে হবে? আমার নিজের আমরা একটা সংকটকালে আছি, আমরা জীবন মরণ সংকট আছি, আমাদের অবস্থায় আছি, এক্ষেত্রে স্থানীয় কমিটি কেন আনুষ্ঠানিক হওয়ার দরকার হবে? পালন করি আর চারটি লোক, তারা চার দলে এই সংকট আমাদের এখানে কেউ জি আপনি থাকুন আমাদের সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আসলে এই ধরনের এই মুহূর্তে দেশে করোনা দুর্যোগ মোকাবেলার পাশাপাশি যে সামাজিক অবক্ষয় বা সামাজিক অপরাধ বাড়ছে, এক্ষেত্রে রাজনৈতিক নেতারা এগিয়ে আসবেন, স্বেচ্ছায় এগিয়ে আসবেন। আমরা একটু যুক্তরাষ্ট্রে টাইম টিভির সিইও জনাব আবু তাহের আপনার কাছে আসতে চাই। আপনার কাছে যে প্রশ্নটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র শুরুতে অবহেলা করেছে করোনাকে নিয়ে, যার কারণে আজকে তারা সবচেয়ে বেশি বিপর্যস্ত পরিস্থিতি পার করছে বিশ্বে, বাংলাদেশ এসব দেখে এখনো কিন্তু শিক্ষা নিতে পারে নাই, এখনো মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, এমন পরিস্থিতিতে আপনার কি পরামর্শ থাকবে একটু বলবেন। থ্যাংক ইউ আমাকে জন্য। আমি এটা মানে এক্সপিরিয়েন্স যে প্রথমেই আমি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আছেন, আমাদের বাংলাদেশ দেশকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে জিনিস এটা দিয়ে এটাকে অপেক্ষা করার বিষয়, এটা হচ্ছে জীবন এবং একটি একটি সভ্যতা এবং আমাদের যে সতর্কতা অবলম্বন করা বিশ্বের মানুষ যে বিষয়ে আইসোলেট এবং কোয়ারেন্টাইন, যে এখনই আমাদের বাংলাদেশ জায়গা এবং বাজার করেন, একসাথে ঘুরেন, এবং তাকে তার আইসোলেশন এ পর্যন্ত আপনি যত সবাই বলছেন যে জিনিসটা যে কোনোভাবে দেরি করার কিছু সুযোগ নেই, এখন জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। জি আমি হচ্ছে আপনি রাষ্ট্রে যে প্রিপেয়ার ছিল সেটা সবাই যে বিষয়ে গুরুত্ব প্রথমে সকাল 8টা পর্যন্ত বা 2টা পর্যন্ত খবর আছে যে 5,46,000 এরপরে যুক্তরাষ্ট্রেই মারা গেছে, আর আমাদের নিউ ইয়র্কে তো বাংলাদেশিরা বেশিরভাগ যুক্তরাষ্ট্রের মতো জায়গাটাকে রাষ্ট্র ব্যবস্থা বলা হয় যে সবচেয়ে
আর সেই জায়গায় যদি অবস্থা হয় এবং শেয়ার করি, তাহলে বলবো যেটা আমরা জীবনে চিন্তাও করিনি। আপনার দেখা যাচ্ছে হাসপাতাল গুলোতে বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি দেশ, এরই মধ্যে প্রায় 32 দিন পেরিয়ে আমরা 621 জনে সংক্রমিত রোগী পেয়েছি। এর মধ্যে এখনো আমরা যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার যে প্রস্তুতি বা যে সমন্বয়হীনতা আমরা দেখছি, সেটি আসলে কোন দিকে মোড় নিতে পারে যদি ভয়াবহ পর্যায়ে চলে যায়? আসলে সমন্বয়হীনতাটা শুরু থেকেই আছে, যেটা এই আমাদের বর্তমানে চট্টগ্রামে টেস্ট হয় দুটি জায়গায়, একটা হচ্ছে চিটাগাংয়ের বিআইটিআইডি, আরেকটা হচ্ছে কক্সবাজার। আপনার লক্ষ্মীপুর থেকে নোয়াখালী থেকে একটা স্যাম্পল চিটাগাংয়ে এনে টেস্ট করতে হয়, এবং চিটাগাং বিভাগের অন্যান্য জেলা থেকে একটা স্যাম্পল চিটাগাংয়ে এনে টেস্ট করতে যেই ভোগান্তি, যেই ঝুঁকি আছে, আমার মনে হয় সংশ্লিষ্ট জেলায় আমি একটা প্রস্তাব দেব, যেমন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, ওই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিসিআর আছে, এই করোনা শনাক্তকরণের যে আধুনিক যন্ত্র সেটি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও আছে। আমার মনে হয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই পিসিআর এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরই জনবল কাঠামোকে কাজে লাগিয়ে ওই অঞ্চলে করোনা শনাক্তকরণের ল্যাব করা যায়। অনুরূপভাবে অন্যান্য যেসব জেলায়, যেমন কুমিল্লায়ও বিশ্ববিদ্যালয় আছে, আমি মনে করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পিসিআর আছে। আরেকটা সবচেয়ে আশার খবর হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে 13টি পিসিআর যন্ত্র আছে এই করোনা সংক্রমণের পরীক্ষার জন্য। আমার মতে এইসব যন্ত্র কিছু কিছু হসপিটালে নিয়ে এবং প্রয়োজনে ওই ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় থেকে জনবল নিয়ে ওইখানেও ল্যাব স্থাপন করলে দ্রুত সংক্রমিত মানুষের সংখ্যা বের করা যাবে। এখন চট্টগ্রামে গত 24 ঘন্টায় 96 জনকে পরীক্ষা করে 6 জনের মধ্যে পাওয়া গেছে, এবং টেস্টের আমার মনে হয় আরও অনেকের এই চব্বিশ ঘন্টার পরে আরও অনেকের টেস্টের রক্ত পাইপলাইনে আছে। আমার মনে হচ্ছে যেটা কক্সবাজারের মতো আপনার এই নোয়াখালী অঞ্চলে একটা যদি বা কুমিল্লায় এবং নোয়াখালীতে দুটি ল্যাব করা যায়, তাহলে সংক্রমিত হওয়ার যেই ধারা এটা দ্রুত রিপোর্টটা বেরিয়ে আসবে। এবং যেই সমন্বয়হীনতা যেটার কথা বলা হচ্ছে, আপনারা জানেন চট্টগ্রামে 90টি প্রাইভেট ক্লিনিক আছে, বেসরকারি হসপিটাল। আমরা ইতিমধ্যে জেনেছি 12টি অত্যাধুনিক হসপিটালকে, যেগুলোতে আইসিইউ সুবিধা আছে, এই সমস্ত 12টি হসপিটালকে চিহ্নিত করা হয়েছে। সরকার এইসব হসপিটালে পরবর্তীতে সংকটাপন্ন রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। জি ধন্যবাদ, আমরা আপনার কাছে আবার আসব, আমাদের সময় কিছুটা একদমই শেষ হয়ে গেছে। আমরা একটু যেতে চাই জনাব প্রণব শাহ, আপনার কাছে জানতে চাই যে আসলে এই সংকট বা এই সমন্বয়হীনতার শেষ কোথায়, যদি এক কথায় বলেন। আমরা সমন্বয়হীনতা নিয়ে অনেকগুলো এখন আর এটা বলতে চাই না, কারণ পরিস্থিতিটা খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে বলে আমাদের আশঙ্কা হচ্ছে। এখানে যতটুকু আছে, যেমন উনি বলছেন যে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে পিসিআর ল্যাবের আছে, আমরা আগেও শুনেছি। এখন যেখানে যেখানে সুবিধা আছে, আপনি জানতে একটি থেকে এখন আমরা প্রায় 17-18 পরীক্ষা করতে পারছি, এটা আমাদের একটি দিক। এবং কিভাবে যে ছড়িয়ে দেওয়া হলো তাতে কিন্তু আমাদের বাড়ছে, এবং আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা দেওয়ার সুবিধাও বাড়ছে। ফলে আমরা কর্তৃপক্ষ যারা আছেন তারা এগুলো দেখার চেষ্টা করবে যে কোথায় কোথায় পিসিআর ল্যাব আছে, কোথায় কোথায় সংখ্যা, কোথায় চিকিৎসাটাকে আরো বাড়ানো যায়,
সেটি কিন্তু আমাদের ধন্যবাদ ধন্যবাদ আমরা আমাদের সময় একেবারে শেষ আমরা আসলে দুঃখিত সময় আপনাদের সেবা দিতে পারছি না আপনি থাকুন আমাদের সঙ্গে আমরা একটু যুক্তরাষ্ট্রে যেতে চাই একদম সময় খুবই শেষ 30 সেকেন্ডের মধ্যে যদি জনাব আবু তাহের আপনি বলেন যে এই দুর্যোগে শেষ কোথায় বাংলাদেশকে কি করা উচিত শেষ পরামর্শ যদি আপনার আমি যেটা মনে করি যে মানে রিক্রুটমেন্টস তো বাংলাদেশ সরকার ক্ষেত্রের সাথে যারা তারা বলতে পারবেন বাট আমি যে ঐক্যবদ্ধ এবং এই ক্ষেত্রে কারণ এখন আমাদের সবাইকে জাতি এবং এক্ষেত্রে মনে করি আমাদের একটা জি ধন্যবাদ জনাব আবু তাহের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রণব সাহা আপনাকেও অসংখ্য ধন্যবাদ জনাব মহসিন কাজী এবং অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ মুন্সি যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন সুলতানা রহমান এবং যুক্তরাজ্য থেকে শামসুল আলম লিটন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে আমরা আসলে বেশি একটা সময় দিতে পারি না আরও কথা বললে হয়তো আরও ভালো লাগতো প্রিয় দর্শক জ্যামিতিক হারে সংক্রমণ ছড়ানোর ফর্মুলা একজন করোনা আক্রান্ত মানুষ সংক্রমিত করতে পারে কয়েক হাজার মানুষকে তাতে সংক্রমিত হতে পারে কোটি মানুষ বিপর্যস্ত হতে পারে দেশ তাই আপনি ঘরে থাকুন নিরাপদ রাখুন আমাদেরই 16 কোটি মানুষকে সতর্ক থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি